পুলিশি অভিযানে বিএনপি কার্যালয়ের ক্ষতি অর্ধ কোটি টাকা এদিকে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এতই সোজা প্রশ্ন প্রধানমন্ত্রীর বিএনপির পাঁচ নেতাকে ডিভিশন দেওয়ার নির্দেশ এদিকে দেশে ভয়াল পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলছে বিএনপি বিএনপির ছেড়ে দেওয়া পাঁচ আসনে ভোটের তফসিল ঘোষণা এবং সর্বশেষ জানাব বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে বলছেন প্রধানমন্ত্রী শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পুলিশি অভিযানে বিএনপি কার্যালয়ের ক্ষতি অর্ধ কোটি টাকা গত সাত ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান ও তল্লাশির ঘটনায় নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ লুট ও ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোশাররফ বলেন আমরা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করছি এই ঘটনায় নগদ অর্থ ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ আনুমানিক পঞ্চাশ লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা কোনো অফিস বা বাসাতল্লাসির সময় মালিক পক্ষ এবং নিরপেক্ষ ব্যক্তিদের সাক্ষী হিসেবে সাধারণ আইন অগ্রাহ্য করে পুলিশ যা করেছে তা হানাদার বাহিনীর আচরণকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি বিএনপি কার্যালয় থেকে ল্যাপটপ ও কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ জিনিস সরিয়ে ফেলা হয়েছে অভিযোগ করে সাবেকই মন্ত্রী বলেন অফিস থেকে ল্যাপটপ কম্পিউটার হার্ডডিস্ক নথিপত্র ব্যাংকের কাগজপত্র নগদ অর্থ লুট করা প্রকৃতপক্ষে একটি ডাকাতির ঘটনা সাত ডিসেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলার পর পুলিশের ছত্র ছায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা কার্যালয়ে ঢুকে বিভিন্ন কক্ষ ভাঙচুর ও মালামাল লুটে অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিনি বলেন পুলিশ তাদের মামলায় বলেছে বিএনপি নেতাকর্মীরা নাকি ইট পাথর বাঁশের লাঠি এবং ককটেল নিয়ে তাদের উপর আক্রমণ করেছে পুলিশ ও মারাত্মক সব আধুনিক অস্ত্রে সজ্জিত কয়েক হাজার পুলিশকে ইট পাথর বাঁশের লাঠি ও তাদের ভাষায় ককটেল দিয়ে আক্রমণ করার মতো হাস্যকর অভিযোগ জনগণ বিশ্বাস করে না তিনি আরো বলেন পুলিশের এজাহারে বলা হয়েছে যে তারা সাত ডিসেম্বর বিকেলে মোট একশো উনআশিটি টিয়ার গ্যাস ও চারশো ষাটটি শর্টগানের গুলি ছুড়েছে এবং ছয়টি সাউন্ড বোমা নিক্ষেপ করেছে প্রকৃতপক্ষে এই সংখ্যা কয়েকগুণ বেশি বিপরীত তাদের উপর আক্রমণকারী বিএনপি নেতাকর্মীদের ব্যবহৃত অস্ত্র হিসাবে আলামত দেখানো হয়েছে ফুটপাত ও রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া পাঁচ বস্তা ইটের টুকরা যা শহরের যে কোনো সড়ক থেকে সংগ্রহ করা যায় দলটির স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন এই ঘটনার পর গত কয়েকদিনে দলটির স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন এই ঘটনার পর গত কয়েকদিনে সারাদেশে এখনো পর্যন্ত এক হাজার তিনশো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এসব ঘটনা সরকারের স্বৈরাচারী কায়দায় টিকে থাকার ব্যর্থ প্রয়াস বলেই দেশবাসী মনে করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এতই সোজা প্রশ্ন প্রধানমন্ত্রীর বিএনপি জামায়াত গণতন্ত্র মঞ্চে যুগপথ আন্দোলন কর্মসূচির দিকে ইঙ্গিত করে এর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি বলেছেন বিএনপি জামায়াত জোট মিলে এবং তাদের সঙ্গে আরও কিছু পার্টি দাঁড়ালো আরেকটি জিনিস খুব অবাক লাগে কোথায় বামপন্থী আর কোথায় ডানপন্থী যারা বামপন্থী তারা মনে হয় নব্বই ডিগ্রি ঘুরে গেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন জামায়াত বিএনপির সঙ্গে আমাদের বাম বাম অতিবাম সব যেন এক হয়ে এক প্ল্যাটফর্মে ওই যে না কি এই দেশ সেলুকাস সেই মনে হয় কোথায় তাদের আদর্শ কোথায় তাদের নীতি আর কোথায় কি আর কি কারণে যারা হত্যাকারী দশ ট্রাক অস্ত্র চোরাকার বাড়িতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেনেড হামলায় আইভি রহমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যায় যার বিচার হয়েছে সাজাপ্রাপ্ত আসামি দেশের টাকা চারকারী সব ধরনের অপকর্ম এতিমের টাকা আত্মসাত করা ব্যাংকে রেখে সেই টাকার মুনাফা খাওয়া সাজাপ্রাপ্ত আসামিদের নেতৃত্বে আমাদের বড় বড় তাত্ত্বিক বড় বড় কথা বলে তারা এক হয়ে যায় কিভাবে সেটাই আমার প্রশ্ন স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছিল প্রতিষ্ঠাতা রহমান দাবি করে প্রধানমন্ত্রী বলেন সেই দলে যুক্ত হয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে হবে এদের সঙ্গে হাত মিলিয়ে তাদের সমর্থন করে এটা ভাবলে আমার অবাক লাগে এরা তো ইতিহাস জানে সরকার প্রধান বলেন আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগ তো ক্ষমতায় বসে নিজে খাচ্ছে না দেশের মানুষকে খাবার দিচ্ছে গৃহহীনদের ঘর দেওয়া রোগের চিকিৎসা করা সহ বিভিন্ন সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান শেখ হাসিনা বলেন বিএনপি ডিসেম্বর মাসে বিজয়ের অনুষ্ঠান করবে সেদিন আসলে আন্দোলন করে সরকার উৎখাত করবে এতই সোজা আওয়ামী লীগ পারে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ পারে আয়ুব খানকে আমরা উৎখাত করেছি ইয়াহিয়া খানকে যুদ্ধে পরাজিত করে উৎখাত করেছি জিয়াকে পায় নাই হাতে কিন্তু জিয়া যখনই যেখানে গেছে আন্দোলন তো তার বিরুদ্ধে হয়েছে এরশাদকে উৎখাত করেছি খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি ভোট চুরি তাকে উৎখাত করা হয়েছে আবার দু হাজার ছয়ে ভোট চুরি করেছিল এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোট করতে চেয়েছিল সেটাও বাতিল করেছি কাজে আওয়ামী লীগ পারে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় বসলে হ্যাঁ চক্রান্ত করতে পারবে ষড়যন্ত্র করতে পারবে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন চক্রান্ত করে 2001 এ আমাদের ক্ষমতায় আসতে দেয়নি তার ভগানতি এদেশের মানুষের হয়েছে মানুষকে সজাগ থাকতে হবে আবার সেই ভোগান্তিতে পড়তে হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের পতাকা সমুন্নত রেখে আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে অপ্রতিরোধ্য গতিতে gorotolbo 2041 সালে স্মার্ট বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে সরকার জনগণের সেবক এবং সরকার ইচ্ছা করলেই মানুষের উন্নতি করতে পারে সেটা প্রমাণ করেছে বলে দাবি করেন শেখ হাসিনা তিনি বলেন ক্ষমতায় আসাটা খুব সহজ ছিল না এত সহজে আসতে দেয়নি জনগণ আমাদের সমর্থন করে ভোট আমাদের আছে কিন্তু নির্বাচনে বারবার কারচুপি করে হোক ষড়যন্ত্র করে হোক চক্রান্ত করে হোক আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে বাধা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেন মানুষের শক্তি বড় শক্তি আর বিশ্বাস মানুষের শক্তি নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে দু হাজার একচল্লিশের স্মার্ট বাংলাদেশ কেমন হবে সে বিষয়ে শেখ হাসিনা বলেন যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কম্পিউটার ব্যবহারে পারদর্শী হবে আমাদের অর্থনীতি আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সব কিছু আমরা ই গভর্নেন্স ই বিজনেস সব কিছু আমরা এভাবে করবো এমনকি স্বাস্থ্যসেবা থেকে শিক্ষা সব কিছুতেই আমরা গড়ে তুলব সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব প্রধানমন্ত্রী বলেন বিজয় আমরা এনেছি এই বিজয়ের পতাকা সমুন্নত রেখে চলতে হবে আর যেন ওই খুনি যুদ্ধাপরাধী যাদের আমরা বিচার করেছি এরা যেন ওই দেশটাকে আবার ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে সবাইকে লক্ষ্য রাখতে হবে মুক্তিযুদ্ধের সমর্থন জানানো বিদেশিদের সম্মাননা দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন আমাদের জন্য এতটুকু কেউ করলে আমরা সেটা স্বীকার করি আবার কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে প্রতিবাদও করতে জানি বিএনপির পাঁচ নেতাকে ডিভিশন দেওয়ার নির্দেশ ঢাকায় বিভাগীয় সমাবেশের আগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত যাদের ডিভিশন দিতে বলা হয়েছে তারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন আবুল হোসেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল সহ বিএনপির আইনজীবীরা রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লা আল মাহমুদ বাসার গত সাত ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হন খায়রুল কবির খোকুন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ চারশো পঞ্চাশ জন পরে আদালত তাদের জামিন নাম মঞ্জুর করে চারশো পঁয়তাল্লিশ জনকে কারাগারে পাঠায় দেশে ভয়ালো পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলছে বিএনপি ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশে গুম খুন অপহরণ হামলা মামলা গ্রেপ্তার ও নির্যাতন নিপীড়নের মাধ্যমে এক ন্যাচিবাদী শাসন কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি দলটির দাবি দমন পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং মানবিক মর্যাদা ভুল করে দেশে এক ভয়াল পরিবেশ সৃষ্টি করা হয়েছে এ ধরনের সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই বিজয় দিবসে কুষ্টিয়ার খোকসায় বিএনপির দলীয় কার্যালয় থেকে দলীয় পতাকা নামিয়ে কার্যালয় তালাবদ্ধ করে দিয়ে জন নেতাকর্মীকে গ্রেফতার করা কুষ্টিয়ার মিরপুরে স্মৃতিসৌধে যেতে বাধা প্রদান করা এবং লক্ষ্মীপুরে রামগতি নড়াইল যশোর ও পাবনা জেলায় বাধা দেওয়ার ঘটনায় বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি বিবৃতিতে বলা হয় মহান বিজয় দিবসের শান্তিপূর্ণভাবে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করতে গেলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবারও প্রমাণিত হল তারা দেশের স্বাধীনতা বিরোধী শক্তি এবং একটি সন্ত্রাসী সংগঠন সারা দেশকে তার সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশের ওপর কেবল বাধাই দেওয়া হচ্ছে না বরং যে কোনো জাতীয় দিবসের অনুষ্ঠানে কাপুরসিত হামলা চালানো হচ্ছে নেতাকর্মীদের রক্তাক্ত করা হচ্ছে নির্দয়ভাবে ভাবে গ্রেফতার করা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের বিএনপি ছেড়ে দেওয়া পাঁচ আসনে ভোটের তফসিল ঘোষণা বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এসব আসনে ভোট হবে আগামী পহেলা ফেব্রুয়ারি তফসিলে বলা হয় ওই দিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হবে ভোটের সিসি ক্যামেরা থাকবে কিনা তা পরবর্তীতে জানানো হবে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ পাঁচই জানুয়ারি বাছাইয়ের শেষ তারিখ আটই জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ পনেরোই জানুয়ারি ভোট পহলা ফেব্রুয়ারি যেসব আসনে উপনির্বাচন হবে সেগুলো হচ্ছে ঠাকুরগাঁও তিন বগুড়া চার বগুড়া ছয় চাপাই আগে এসব নির্বাচন হওয়ার পর সংরক্ষিত নারী আসন ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানান সচিব গত দশই ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে দলের নেতারা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয় দলটি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে অনর দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকে দল তারই প্রেক্ষিতে গত এগারোই ডিসেম্বর বিএনপির ছয় জন সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয় একাদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন সহ মোট তিনশো জন সংসদ সদস্যের মধ্যে বিএনপির সংসদ সদস্য সাতজন তাদের মধ্যে ছয় জনের পদত্যাগ গ্রহণ করে সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয় তারা হলেন বগুড়া ছয় আসনে গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া চার আসনে মোশারফ হোসেন ঠাকুরগাঁও তিন আসনে জাহিদুর রহমান চাপাই নবাবগঞ্জ দুই আসনে আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে সাত্তার ভুয়া এবং সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানা দেশের বাইরে থাকায় চা আসনের সংসদ সদস্য হারনুর রশিদের পদত্যাগ এখনও গ্রহণ করা হয় নাই তবে ইতোমধ্যে তিনি ইমেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন